আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলে টপ গ্রোসিং ভিডিওর মধ্যে একটা রেডমি ইয়ারডটস বা শাওমি ইয়ারডটস এর ভিডিও। ব্যাক ইন 2017-18 এর কথা, যখন বেসিক্যালি TWS অত জনপ্রিয়ই হয় নাই, সেখানে শাওমি ইয়ারডটস এটা এসে বাজারে তোলপাড় তুলে ফেলেছিল। প্রচুর হিট খায় প্রোডাক্ট, আমাদের ভিডিওটাও ফর্চুনেটলি হিট খায়। দ্যাট ওয়াজ এ কোয়ালিটি প্রোডাক্ট ব্যাক ইন 2018। বাট 2022-তে এসে সেই প্রোডাক্টের কি অবস্থা? নাম বদলেছে, জেনারেশন বদলেছে, ডিভাইসও আপগ্রেড হয়েছে। আমাদের হাতে ঠিক সিমিলার দেখতে রেডমি বাডস এসেনশিয়াল 1500 থেকে 1790 এই প্রাইস ব্র্যাকেটে পাওয়া যাবে। খুব ভালো কোনো ক্যাম্পেইনে জিনিসটা কিন্তু আরও কমে হয়তো পারচেস করতে পারেন। আমার কাছে মনে হয় আপনার বাজেট যদি 1400-1500 এরকম থাকে এবং আপনি বাজারে একটা TWS খুঁজছেন এরকম অবস্থা থাকে, দিস শুড বি ইয়োর ওয়ে টু গো। কেন এটা ভালো, কেন খারাপ, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করবো আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। সো প্রথমে ধন্যবাদ জানাতে হবে মোশন ভিউকে ফর সেন্ডিং আস দিস রিভিউ ইউনিট। তাদের কাছে রেডমি বাডস এসেনশিয়াল 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 1790 টাকায় পারচেস করা যাবে। মোশন ভিউর প্রোডাক্ট আপনারা দেখলেই চিনবেন, কমলা কালারের ওয়ারেন্টি স্টিকার এবং পেছনে মনোগ্রাম দেখে কিনবেন। আনবক্সিংয়ে চলে যাই। কম দামি TWS, সো বক্স নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন থাকার দরকার নাই। TWS এর বক্সের ভেতরে TWS ক্যারিং কেস, এটার কয়েকটা এক্সট্রা ইয়ার টিপস ইত্যাদি জিনিসপত্র এসেছে, কোনো কেবল নেই। প্রথম অবজারভেশন, এটার চার্জ দেওয়ার জন্য মাইক্রো USB কেবল, এটা চেঞ্জ করে টাইপ সি দিতেই পারতো। আই নো বাজেট ডিভাইস, বাট আরেকটা এক্সট্রা কেবল ব্যাগের মধ্যে রাখাটা একটু হ্যাসল। ডিজাইন সেই আগের শাওমি এয়ারডটস এর মতোই, ব্ল্যাক কালার, উপরের দিকে রেডমি লেখাটা গ্লসি। বাজেট অনুযায়ী এটার হিঞ্জ বা লিড যেটাই বলি না কেন স্যাটিসফ্যাক্টরি ছিল, খুব খারাপও না আবার খুব ভালো না, এভারেজ মানের। বাডসগুলো ক্যারিং কেসের সাথে ম্যাগনেট দিয়ে আটকে থাকবে, লাফালাফি ঝাপাঝাপি করলেও এটা খুলে যাবে না। বাডসগুলো দেখতে ঠিক শাওমি এয়ারডটস এর মতো, সিমের বিচির থেকে একটু বড়, ভেতরে একটা করে এলইডি লাইট রয়েছে, এটাতে ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোল নেই, এটাতে বাটন রয়েছে। সো বাটনে প্রেস করে সিঙ্গেল ডাবল ট্যাপ করে আপনি এই TWS-টাকে কন্ট্রোল করতে পারবেন। ম্যাট প্লাস্টিক হওয়াতে একটা সুবিধা, ফিঙ্গারপ্রিন্ট স্মাজ ইত্যাদি পড়ে না, সহজে এটাতে দাগ কেটে যায়, একটু সেফলি ইউজ করার পরামর্শ থাকলো। আর বাডসগুলো ছোট হওয়াতে কানের মধ্যে এত সুন্দরভাবে এটে যায় আর এত সুন্দর ফিট হয়, আমি 2-3 হাজার টাকার TWS-এও এত কমফোর্টেবল ফিট পাই নাই। বাইরের সাউন্ডকে এত সুন্দর করে ব্লক করে দেয় যেটা মনে হবে যে আপনি ANC শুনছেন, বাট এখানে কিন্তু কোনো ANC নাই। আর কমফোর্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। ছোট জিনিস, হয়তো আপনি বলবেন কান থেকে খুলে পড়ে যায় কিনা, এটা আপনি কানের ভালোভাবে পড়লে, আপনার ইয়ার টিপ যদি ফিট হয়, আপনি যতই মাথা ঝাঁকান না কেন এই TWS-কে খুলে ফেলাটা অনেক ডিফিকাল্ট। বাডসগুলো খুবই হালকা, মাত্র 4 গ্রাম করে ওজন, ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে, কোডেক হিসাবে ASC এবং SBC রয়েছে। প্রত্যেকটা বার্ডসে 43 mAh ব্যাটারি রয়েছে এবং কেসে 300 mAh ব্যাটারি রয়েছে। বার্ডস থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 5 ঘন্টা, ক্যারিং কেস সব কিছু মিলায়ে আমরা টোটাল ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 16 থেকে 17 ঘন্টা। আমাদের ভলিউম 70-80% ছিল। পুরো ব্যাটারি ব্যাকআপটা আপনার ভলিউমের ওপরে এবং আপনি কতক্ষণ শুনছেন, কতক্ষণ রেখে দিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করবে। ডিভাইসটাতে IP রেটিং রয়েছে, সো আপনি চাইলে এটাকে জিমে ইউজ করতে পারবেন, কিংবা হালকা পাতলা পানিশ ফ্ল্যাশ থেকে এটার ড্যামেজ অ্যাভয়েড করা যাবে। বাটন কন্ট্রোলটা আমার কাছে টাচ ক্যাপাসিটিভ কন্ট্রোলের থেকে সেফার বলে মনে হয়, বিকজ অ্যাক্সিডেন্টাল টাচ হওয়ার সুযোগ নেই। সবচেয়ে ডাউনসাইড, ডিভাইসটাতে কোনো টাইপ সি পোর্ট নেই, মাইক্রো USB পোর্টটা অবভিয়াসলি 2022-23 একটা ডাউনসাইড। দেন চলে যাবো সাউন্ডে। 2000 টাকার নিচে অনেক TWS ইউজ করার সুযোগ হলেও আমার কাছে এই ডিভাইসটাকে বেশ আইডিয়াল লেগেছে, ডাল ভাত টাইপের সাউন্ড। এখন ডাল ভাতকে ভালো চোখে কেন দেখতেছি আমি? ডাল ভাত উই ক্যান লিভ উইথ দ্যাট, এমন না অনেক বেশি ঝাল দেওয়া, এমন না অনেক বেশি লবণ দেওয়া, খুবই সিম্পল মায়ের হাতের ডাল ভাত। ইটস ইওর এভরিডে ক্যারিং TWS। বেজে হালকা ইম্প্যাক্ট বাড়ানো, সাব বেজের একটা রাম্বল ফিল করা যায়, বাট এটা হেলু GT7 বা GT7 NEO-র মতো অনেক বোল্ড না। মিড বেজের থাম্প আছে, বেজ হেড লেভেলের না, মোটামুটি মিউজিক এনজয় করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দেওয়া হয়েছে। GT7 NEO-র রিভিউটা খেয়াল করবেন, ওখানে আমরা বলছিলাম বেজটা একটা সাবউফারের মতো ফিল দেয়, এখানে আসলে ওরকম ফিল দেয় না, বাট বুস্টেড এটা বোঝা যায়। মিড সেকশনটা মোটামুটি ক্লিন, ইনফ্যাক্ট GT7 NEO-র থেকে ক্লিনার, এটার মিডস শুনে বেশি মজা পেয়েছি। কিন্তু ট্রেবল সেকশনটাতে যে একটা মজা রয়েছে, এখানে স্পার্কেল, এনার্জি, ডিটেল সবই পরিমিত পরিমাণে আছে, যার কারণে মোটামুটি সব রকম গান TWS-তে শুনে মজা পেয়েছি আমি। সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটাকে আমার বেশ ভালো বলে মনে হয়েছে, লাইক 1500-1600-1700 টাকার রেঞ্জে যা TWS পাওয়া যায় তার থেকে এটার সাউন্ড প্রোফাইল ম্যাচিউরড, অনেক বেশি বেস বুস্টেড না যে বেস লাভাররা খুবই হেডব্যাং দিবেন। জেনারেল কনজিউমারের জন্য যতটুকু যা দরকার এই TWS-টাতে সিমিলার কাইন্ড অফ সাউন্ড রয়েছে। স্টেরিও সেপারেশন, স্টেরিও ইমেজিং মোটামুটি অন পয়েন্ট ছিল, এক্সিলেন্ট কিছু না, আবার একদম গার্বেজ কিছু না, এভারেজ। আমি খেয়াল করেছি এটার ভোকালটা মাথার মধ্যে বাজে, ভোকালের আশপাশে যে ইনস্ট্রুমেন্টগুলো মাথার বাইরে বাজছে। সো সাউন্ড স্টেজ ইনস্ট্রুমেন্টের জন্য মোটামুটি ওয়াইড হলেও ভোকালটাকে অতটা ওয়াইড লাগে নাই।
বাট সেপারেশনটা আছে। হেভি মেটাল টাইপের কোনো গানে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট একসাথে বাজে, সেক্ষেত্রে এটার ড্রাইভারটা অতটুকু ভালো পারফর্ম করতে পারে না। বাট উই আর টকিং অ্যাবাউট 1500 টাকা TWS, সো এত এক্সপেকটেশন রাখাও ঠিক না। সাউন্ড ওয়াইজ এই TWS-কে আমার কাছে মনে হয়েছে আপনার যদি বাজেট 1500 টাকা হয়, আপনি ওই যে ওয়েভ ফান স্টার টাইপের আজে বাজে জিনিসপত্র না কিনে এই ডিভাইসটা পারচেস করতে পারেন। ওয়ারেন্টি রয়েছে এবং ইউ উইল বি হ্যাপি উইথ দ্য সাউন্ড কোয়ালিটি। দেন আপনার যদি বাজেট বাড়ানোর সুযোগ হয়, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, আপনি হয়তো সাউন্ড বিটসের ডিভাইসগুলোর দিকে যেতে পারেন, লাইক প্রি টু ক্লাসিক। বাট আমার কাছে GT7 নিওর থেকে রেডমি বার্ডস এসেনশিয়াল এটাকে ম্যাচিউর বলে মনে হয়েছে। আমাদের মাইক্রোফোন টেস্টিং ভিডিওর শেষে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, দিস ইজ রেডমি বার্ডস এসেনশিয়াল। সো এই বাজেট ফ্রেন্ডলি TWS থেকে কিরকম মাইক্রোফোন কোয়ালিটি আমরা এক্সপেক্ট করি, আমাদের কারেন্ট অডিও পোর্শনটা আপনাকে সেই এসেন্সটাই দেবে। আমরা ডিরেক্টলি পিসির সাথে কানেক্ট করেছি ব্লুটুথ দিয়ে এবং অ্যাডোবি অডিশনের পুরো অডিও রেকর্ড হচ্ছে। কিছু আউটসাইড নয়েজ আপনি পাবেন, কিছু হাউসহোল্ড নয়েজও আপনি পাবেন, এবং আমার রুমে হালকা ইকো আছে। তো সবকিছু মিলিয়ে এই TWS এর মাইক্রোফোন কিরকম পারফর্ম করছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। দিস ইজ রেডমি বার্ডস এসেনশিয়াল।